তো আজকে আমি স্বপ্ন বিষয়ক একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো ইসলামিক দৃষ্টিতে স্বপ্নদোষের কারণ এবং প্রতিকার। স্বপ্নদোষ বা স্বপ্নে সহবাস করিতে দেখা যৌবনের স্বাভাবিক একটি বিষয়, তবে অধিকাংশ ক্ষেত্রে ইহা মারাত্মক রোগে পরিণত হয়। নারী পুরুষ উভয়ই ইহাতে আক্রান্ত হইতে পারে। অবশ্য যথাসময়ে বিবাহ না হওয়া কিংবা বিবাহিত জীবনে যৌন ক্ষুধা নিবৃত না হওয়ার দরুন মাঝে মাঝে দু একবার স্বপ্নদোষ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইহা যদি অতিরিক্তভাবে হইতে থাকে তখন ইহার জন্য প্রতিকারের চেষ্টা করা উচিত। এক্ষেত্রে চারিত্রিক দুর্বলতা হইতেই ইহার উৎপত্তি ঘটিয়া থাকে। তবে ইসলামিক বিভিন্ন বিশেষজ্ঞগণের মতে আটটি কারণে স্বপ্নদোষ ঘটিয়া থাকে। তো চলুন তা আজকে আমরা জেনে নিই। এক নাম্বার হলো বিবাহের উপযুক্ত বয়স হইলে বিবাহ না করা। দুই নাম্বার হলো অত্যাধিক যৌন সঙ্গম করা। তিন নাম্বার হলো অশ্লীল ছবি দেখা, গান শোনা এবং অশ্লীল বই পড়া। চার নাম্বার হলো যুবক যুবতীর অবাধ মেলামেশা এবং কাছাকাছি অবস্থান। পাঁচ নাম্বার হলো অত্যাধিক যৌন সঙ্গমের কারণে শুক্রহীনতা দেখা দেওয়ার ফলে স্বপ্নদোষ ঘটিয়া থাকতে পারে। ছয় নাম্বার হলো অনিয়মিত বিশ্রাম এবং অত্যাধিক যৌন উত্তেজক খাদ্য খাওয়া। সাত নাম্বার হলো কুচিন্তা এবং কুদৃশ্য দেখা। আট নাম্বার হলো ধর্মীয় রীতিনীতি এবং ধর্মীয় অনুশাসন না মানা। তো চলুন স্বপ্নদোষ থেকে পরিত্রাণ পাওয়ার ছয়টি উপায় জেনে নিই। এক নাম্বার হলো উপরিউক্ত আটটি বিষয় হইতে সাবধান হইতে হবে। দুই নাম্বার হলো যথাসম্ভব ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা। তিন নাম্বার হলো ঘুমানোর আগে বাজে গল্প গুজব এবং বাজে চিন্তা না করা। চার নাম্বার হলো ঘুমানোর আগে উজু করে নেওয়া এবং ঠান্ডা পানি দিয়ে বিসমিল্লাহ বলে তলপেটে তিনবার মুছে ফেলা। পাঁচ নাম্বার হলো ঘুমানোর সময় সূরা ফাতেহা একবার, সূরা ইখলাস তিনবার এবং আয়াতুল কুরসি পারলে তিনবার পড়ে বুকে পু দেওয়া। ছয় নাম্বার হলো সর্বশেষ আল্লাহুম্মা বিইসমিকা আহমুতু আহিয়া, ইহা পাঠ করিতে করিতে ঘুমানোর চেষ্টা করা। এইসব অনুযায়ী চললে ইনশাআল্লাহ আপনার স্বপ্নদোষের সমস্যা আর থাকিবে না।